এবারের বাজেটকে করোনা পরবর্তী অর্থনীতিতে ঘুরে দাঁড়ানোর বাজেট বলছে আওয়ামী লীগ নেতারা। তবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট নেতারা বলছেন বাজেট বাস্তবায়নই মূল চ্যালেঞ্জ। এদিকে বাজেটকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো। এবারের বাজেটকে গরিবের বাজেট বলছেন আওয়ামী লীগ নেতারা। তাদের দাবি, বরাবরের মতো এবারের বাজেটও ব্যবসা বান্ধব ও গণমুখী। এই বাজেট হচ্ছে কোভিড পরবর্তী সময়ে সংকট থেকে বেরিয়ে এসে অর্থনৈতিক এলাকায় প্রত্যাবর্তন। কোভিড সংকট পরবর্তী বাংলাদেশে এটা হচ্ছে ঘুরে দাঁড়ানো বাজেট। গত 13.5 বছরে সমস্ত নেতিবাচক কথা সত্ত্বেও, সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশ এগিয়ে গেছে। এই বাজেটের মাধ্যমেও বাংলাদেশ অর্থনীতিকে সুসংহত করে প্রতিকূলতার মধ্যে এগিয়ে যাবে। তবে এবারের বাজেটে মধ্যবিত্তের ওপর করের বোঝা চাপানো হয়েছে বলে অভিযোগ মহাজোটের শরিকদের। আপনি কর আহরণের জন্য ধনীর চাইতে মধ্যবিত্তকে লক্ষ্য করেছেন। মধ্যবিত্ত যারা এখন এই উন্নয়নের মূল ভিত্তি হবে তারা ক্ষতিগ্রস্ত। নিত্য পণ্যের মূল্যটা কিভাবে আটকে রাখা যায়, গরিব আর শ্রমিক আর নিম্নবিত্তদের মানে ক্রয় ক্ষমতাটা কিভাবে রক্ষা করা যায়, চ্যালেঞ্জটা হবে যে এটা কিভাবে সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন করবেন। এদিকে প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে মিছিল করছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। যুবলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনও মিছিল করে নতুন অর্থবছরের বাজেটকে স্বাগত জানায়। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।